नमस्कार बंधु, आमी संदीप बाग। आपनारा देखछेन संदीप बाग फॉर यू यूट्यूब चैनल। फटोशप ट्यूटोरियल आज 12 नम्बर क्लास। आजकेर क्लासे इरेजर टुलेर अंतर्गत बैकग्राउंड इरेजर टुल निये आलोचना करब। आमरा गत क्लासे मैजिक इरेजर टुल निये आलोचना करेछिलाम एबं एई क्लासेर शेषे आमी एई प्रोजेक्ट निये आलोचना करब। एई रकम हेयर काटिंग आपनारा किभाबे करबेन बैकग्राउंड इरेजर टुल्सेर माध्यमे, कारण एई अबजेक्टिर काटिंग आपनारा पेन टुल्स, मार्किव टुल्स बा कोनो मैजिक ओयेन टुल्सेर माध्यमे करते पारबेन ना। এই ধরনের পিকচার আপনারা কিভাবে কাটিং করবেন দেখার জন্য, জানার জন্য, শেখার জন্য অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন আমরা আজকে জানব ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সম্পর্কে। ইরেজার টুলের শর্টকাট কি? ই বলেছি, আপনাদের আশা করছি মনে আছে। আপনারা এই জায়গায় এসে লেফট বা রাইট ক্লিক করে একটু চেপে ধরতে পারেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল অপশনটি এসে গিয়েছে। বা আপনারা শিফট ইও প্রেস করতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে ক্লিক করলাম, এখানে দেখুন আমাদের একটি কোণ চিহ্ন বা টুলসের সাইন এসেছে এবং এখানে কিছু প্রপার্টি এসেছে। এই প্রপার্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকের। চলুন এই পিকচারটিকে আমি কেটে দিলাম। কেটে দিয়ে আমি একটি পিকচার ওপেন করে নেব যাতে আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন। চলুন এই পিকচারটি ওপেন করলাম। এই পিকচারের আমি এই কালারটিকে রিমুভ করব ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে। চলুন তার আগে আমরা এই টুলসের কিছু প্রপার্টি সম্পর্কে জেনে নিই। এখানে দেখুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনারা এই টুলের সাইজটা নির্ধারণ করতে পারেন। দেখুন এখন ছোট ডট রয়েছে, আমি এখান থেকে সাইজ বাড়াতে পারি আর এখানে পিক্সেল লিখেও দিতে পারেন কতটা পিক্সেল চাইছেন। দেখুন সাইজ বাড়ছে, আপনি এইভাবে সাইজ বাড়াতে পারেন। 5000 পিক্সেলের বেশি সাইজ বাড়াতে পারবেন না, এটি মনে রাখবেন। দেখুন এইভাবে আপনার প্রয়োজন মতো সাইজ বাড়িয়ে নিতে পারেন। হার্ডনেসটা চলুন একটু বুঝে নিই। আমি সাইজটা অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করার পর এখন আমি এখানে ক্লিক করে দেখুন টানছি। এখানে দেখুন সফটনেস আছে আর এখান থেকে আমি হার্ডনেস বাড়াবো। ঠিক একইভাবে এটিও পার্সেন্টেজ, 100% হার্ডনেস বাড়ানো যায়। দেখুন আমি 100 করলাম, এখন টানছি। দেখুন দেখুন দুই ধারটা দেখুন হার্ডনেস আর এটি দেখুন সফটনেস। আশা করছি বুঝতে পারছেন। দেখুন একটু হার্ডনেস সফটনেস করছি, 22% বা 28% করেছি। এখন টানছি, দেখুন হালকা রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। আপনার ইরেজার টুলস যদি হার্ডনেস বা সফটনেস করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন প্রয়োজন মতো এখান থেকে স্লাইডটা টেনে বাড়িয়ে। দেখুন স্পেসিংয়ের কাজ কী, তার আগে এটিকে একটু রিমুভ করে দিই। রিভার্টে ক্লিক করলাম, আগের অবস্থায় ফিরে এসেছে। রিমুভ, দেখুন আমি এখান থেকে টেনে বাড়াচ্ছি বা রিমুভ করছি, দেখুন স্পেসটা সঙ্গে সঙ্গেই আছে। আমি স্পেসটাকে বাড়াতে পারি। এখানে আসলাম, এখানে এসে দেখুন স্পেসিং 21% আছে। এখানে স্পেসিং 1% থেকে আপনি 1000% পর্যন্ত করতে পারেন। দেখুন 1000%, জাস্ট আমি এখানে 89 রাখলাম। এখন ক্লিক করলাম, দেখুন স্পেসিং বেড়েছে। বা আমি এখানে থেকে একটু বাড়িয়ে দিলাম। দেখুন দেখুন টানছি, এখানে একটি পড়ছে আর এখানে আরেকটি পড়ছে, তারপর আর এখানে আরেকটি। এই যে মাঝখানে যে দূরত্ব, এটি হচ্ছে স্পেসিং। আপনার প্রয়োজন মতো আপনি ব্যবহার করতে পারেন। যখন কোনো ব্যাকগ্রাউন্ডকে ইরেজার করবেন বা ইরেজ করবেন তখন অবশ্যই স্পেসিং কমিয়ে দেবেন যাতে সফট দেখা যায়। আশা করছি বুঝতে পারছেন। এবং এর অ্যাঙ্গেলও পরিবর্তন করতে পারেন। এখান থেকে আপনি অ্যাঙ্গেল ধরুন 90 ডিগ্রি করে দিতে পারেন। 90 ডিগ্রি করলে অ্যাঙ্গেলটি ঘুরে যাবে। এখানে আপনি আপনার প্রয়োজন মতো অ্যাঙ্গেল দিতে পারেন বা এখান থেকেও অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারেন এইভাবে টেনে। দেখুন এইভাবে টেনে বা এখানে রাউন্ডনেসকেও 100% বা 1 থেকে 100%-এর মধ্যে যে কোনো একটি শেপ দিতে পারেন। দেখুন 30% দিয়েছি, ঠিক এইরকম দেখতে হয়েছে। আপনার পিকচার যেরকম থাকবে সেই অনুযায়ী আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজেস করার জন্য আপনার টুলসটি সেই মতো সেটিং করে নেবেন যেমন পিকচার থাকবে। দেখুন এখান থেকে আমি পুনরায় পরিবর্তন করতে পারি। এখান থেকে সাইজ বা পেন প্রেসার অফ অফ অন অফ করতে পারেন, এগুলো একটু দেখে নেবেন। আর চলুন এই অপশানটি আমরা এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল থাকা অবস্থায় অবজেক্টের যে কোনো জায়গায় রাইট ক্লিক করব বলে এই একই অপশান আসবে। দেখুন আশা করছি বুঝতে পেরেছেন এটির সম্পর্কে। চলুন এখন আমরা জেনে নিই তার পরবর্তী প্রপার্টি সম্পর্কে। পরবর্তী প্রপার্টির কাজ কি? পরবর্তী প্রপার্টিতে রয়েছে স্যাম্পলিং কন্টিনিউয়াস। এর কাজ কি? তার আগে আমি এটিকে
রিমুভ করে দিই, রিভার্টে ক্লিক করে আগের অবস্থায় ফিরে আসলাম। এই টুলসটির নাম স্যাম্পলিং কন্টিনিউয়াস। এখানে দেখুন একটি প্লাস সাইন রয়েছে টুলের, আমি যখনই ক্লিক করব বা যে অবজেক্টটিকে আমি রিমুভ করতে চাইছি সেখানে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে যখনই আমি মুভ করাবো মাউস, এই যে প্লাস সাইনটা রয়েছে এই প্লাস সাইনটা আমাদের কালার ডিটেক্ট করে করেই আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে থাকবে। দেখুন দেখুন আমি এই পর্যন্ত এসেছি, এইভাবে মুভ করে যাচ্ছি, এখনও কিন্তু নিচের যে কালো অংশটি, পাহাড়টি বা গাছপালাটি কিন্তু এখনও রিমুভ হয়নি। দেখুন নিচে আসলাম তবুও রিমুভ হয়নি, যখনই প্লাস সাইন এর ওপরে নিয়ে যাব তখন ওই কালারটিকে ডিটেক্ট করছে। দেখুন এই ওই কালারটিকে ডিটেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন রিমুভ হয়ে যাচ্ছে, স্যাম্পল কালেক্ট করছে বা কালারকে কালেক্ট করে রিমুভ করছে। আশা করছি বুঝতে পারছেন। দেখুন দেখুন কালার বা স্যাম্পলটিকে কালেক্ট করে নিয়েছে, এখন প্লাস সাইন না গেলেও অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আমি জলের দিকে আসছি, দেখুন জল কিন্তু এখনও রিমুভ হয়নি। দেখুন যখন প্লাস সাইনটি আমি নিয়ে আসছি তখন দেখুন জল বা ওই জলের কালারটিকে ডিটেক্ট করে নিল, তখন কিন্তু আর প্লাস সাইনের দরকার নেই, দেখুন অটোমেটিক সেগুলোকে রিমুভ করছে। ঠিক দেখুন নিচে নিয়ে আসলাম পাহাড়, পাহাড়টি এখনও রিমুভ হয়নি কারণ প্লাস সাইনটি ডিটেক্ট করেনি। দেখুন প্লাস সাইনটি যখনই ডিটেক্ট করলো তখনই কিন্তু রিমুভ হয়ে গেল। আশা করছি বুঝতে পারছেন, এটি হচ্ছে প্লাস সাইন দ্বারা স্যাম্পলকে কালেক্ট করে তারপর রিমুভ করে। চলুন নেক্সট টুল সম্পর্কে জেনে নিই, এগুলো প্রজেক্ট নিয়ে আলোচনা করব সর্বশেষে, সঙ্গে থাকুন। চলুন জেনে নিই পরের প্রপার্টি সম্পর্কে। পরের প্রপার্টির নাম স্যাম্পলিং ওয়ান্স। একবার স্যাম্পলকে কালেক্ট করে কন্টিনিউ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে থাকবে। আমি এখানে রিমুভ করতে চাইছি এই অরেঞ্জ কালারের ব্যাকগ্রাউন্ডটিকে, তাই একবার ক্লিক করব এই প্রপার্টিতে ক্লিক করা অবস্থায়। দেখুন এই প্রপার্টিতে ক্লিক করেছি, ক্লিক করে আমার যে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে চাইছি তার উপরে একবার ক্লিক করলাম, স্যাম্পলটিকে কালেক্ট করে নিয়েছে, এখন দেখুন আমি কন্টিনিউ রিমুভ করতে থাকছি। দেখুন দেখুন কন্টিনিউ রিমুভ করতে থাকছি, আশা করছি বুঝতে পারছেন। দেখুন রিমুভ করতে থাকছে, রিমুভ হয়ে যাচ্ছে, দেখুন গাছপালাগুলো রিমুভ হচ্ছে না। দেখুন কিন্তু আমাদের অরেঞ্জ কালারটি যেটি স্যাম্পলিং হিসেবে কালেক্ট করেছে সেটি কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, আশা করছি বুঝতে পারছেন। দেখুন পুনরায় আমি এখানে ক্লিক করলাম, দেখুন দেখুন আমাদের গাছপালা বা কালো কালারেরগুলো রিমুভ করছে না, কারণ আমি স্যাম্পলিং হিসেবে আমি অরেঞ্জ কালারকে সিলেক্ট করেছি। আর আপনি টলারেন্স যত বেশি রাখবেন তত সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। দেখুন আশা করছি বুঝতে পেরেছেন, দেখুন গাছপালাগুলো রিমুভ হচ্ছে না, আশা করছি বুঝতে পেরেছেন। চলুন নেক্সট আমরা প্রপার্টি সম্পর্কে জেনে নিই। নেক্সট প্রপার্টির নাম হচ্ছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সুইচ। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যেটিকে রাখবো সেটি রিমুভ হবে, বাদবাকি কোনো কালার রিমুভ হবে না। চলুন ফাইল থেকে আমি রিভার্টে ক্লিক করলাম, আগের অবস্থা আসলাম। তবে এখানে মনে রাখবেন আমি যে পিকচারটিকে এখানে সিলেক্ট করেছি বা নিয়ে কাজ করছি, দেখুন অরেঞ্জ কালারটিকে রিমুভ করতে চাইলে নিচেও দেখুন হালকা অরেঞ্জ আছে, যদি টলারেন্স বেশি দিয়ে আমি রিমুভ করি সেক্ষেত্রে নিচেরগুলো সিলেক্ট হয়ে যাবে, আশা করছি বুঝতে পারছেন। চলুন আমি এখন এই জায়গায় ক্লিক করলাম, এই প্রপার্টিতে ব্যাকগ্রাউন্ডে, এখন এখন ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি অরেঞ্জ কালারটিকে সিলেক্ট করব। এখানে নিচে যেটি আছে এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর উপরেরটি হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কালার পিকার এসেছে, এখন একটি পেন্সিল আছে, পেন্সিল থেকে ব্যাকগ্রাউন্ড কালার যেটিকে রিমুভ করতে চাইছি ক্লিক করে সিলেক্ট করে নিলাম। দেখুন এখানে ক্লিক করে সিলেক্ট করতে এখানে কালার এসেছে, জাস্ট ওকে ক্লিক করলাম। দেখুন এখন এই কালারটি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গিয়েছে, এখন ব্যাকগ্রাউন্ড কালারটিকে জাস্ট আমি ডিলিট করতে পারবো। এই দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটিকে ডিলিট করতে পারছি, দেখুন কোনো গাছ ডিলিট হচ্ছে না। দেখুন আশা করছি বুঝতে পারছেন, এইভাবে আপনি রিমুভ করতে পারেন, শুধু ব্যাকগ্রাউন্ড কালারই রিমুভ হবে। এখন আমরা জেনে নেব লিমিট সম্পর্কে, ডিসকন্টিনিউয়াসের কাজ কী বা কন্টিনিউয়াস বা ফাইন এজের কাজ কী। চলুন জাস্ট আমি পুনরায় আগের অবস্থায় ফিরে আসলাম ফাইল থেকে রিভেট। দেখুন এখানে রয়েছে ডিসকন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াসের কাজ কী, আমি এখানে এই অপশানে ক্লিক রাখলাম, আপনি যে কোনো অপশানে ক্লিক রাখতে পারেন,
आमी एखाने क्लिक राखलाम देखुन एखान थेके एक बार सैम्पल के कलेक्ट करलाम कलेक्ट करे जस्ट टेने एखाने निये आसछि এবং এখানে দেখুন গাছের ভিতরে এখানে অরেঞ্জ কালার রয়েছে সেটিকে রিমুভ করতে হবে দেখুন আমি জাস্ট নিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে গাছের ভিতরে অরেঞ্জ কালারগুলো রিমুভ হয়ে যাচ্ছে আচ্ছা এটিকে একটু জুম করে আপনাদের দেখিয়ে দিই দেখুন মাইনাস হয়ে গেছে এখানে ক্লিক করলাম এটিকে একটু প্লাস করে দেখিয়ে দিই বুঝতে সুবিধা হবে গাছের ভিতরেও অরেঞ্জ কালার রয়েছে এগুলোকে কীভাবে রিমুভ করব জাস্ট আগের অবস্থায় রিভার্ট করে নিলাম এখন দেখুন পুনরায় আমি টুলসে ক্লিক করলাম এখানে ক্লিক আছে জাস্ট এটিকে ছোট করে নেব একটু ছোট করলাম স্যাম্পল কালেক্ট করলাম দেখুন জাস্ট আমি গাছের ভেতরেও আসিনি অটোমেটিক কিন্তু গাছের ভেতরের কালারগুলো রিমুভ হয়ে যাচ্ছে দেখুন আর এখানে স্যাম্পলিং কালার হিসেবে আমাদের অরেঞ্জ কালারটিকে সিলেক্ট করেছি দেখুন কিন্তু এই জায়গায় আমি কন্ট্রোল জেড করে আগের অবস্থায় আসলাম এই জায়গায় কন্টিগিউয়াস অপশনে ক্লিক রাখলে সেইভাবে গাছের ভিতরের কালারগুলো কিন্তু রিমুভ হবে না দেখুন এখান থেকে স্যাম্পলকে কালেক্ট করলাম অরেঞ্জ কালার দেখুন এর ভিতরে আসছে এর ভিতরেরগুলো কিন্তু দেখুন আমাদের সেই সঠিকভাবে কিন্তু রিমুভ হচ্ছে না আশা করছি বুঝতে পারছেন কিন্তু কন্টিগিউয়াস অপশনে ক্লিক রাখলে স্যাম্পলের কালারটি সঙ্গে ভিতরে যা যা কালার থাকবে খুব ভালোভাবে দেখুন রিমুভ হয়ে যাচ্ছে ভিতরের কালারগুলো চলুন পরেরটি জেনে নিই এখানে ফাইন্ড এজ এজকে ফাইন্ড করবে দেখুন স্যাম্পলকে সিলেক্ট করলাম স্যাম্পল এবং এখানে যে যে এজে যেখানে যেখানে নিয়ে যাব প্লাস সাইনটি সেই এজকে সিলেক্ট করবে করে তারপর রিমুভ করে দেবে কালার দেখুন এই রকম যদি কোনো পিকচার থাকে ভিতরে ভিতরে কালারকে রিমুভ করার সেক্ষেত্রে আপনারা ডিস কন্টিগিউয়াস অপশানটিকে সিলেক্ট করে রাখবেন আর যদি না চান সেক্ষেত্রে আপনারা কন্টিগিউয়াস যে ভিতরের কালারগুলো আমার রিমুভ না জানো হয় তার জন্য কন্টিগিউয়াস অপশানটিকে সিলেক্ট করে রাখবেন আশা করছি বুঝতে পারছেন কন্ট্রোল জেড করলাম এখন টলারেন্স টলারেন্স একটা নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী রেখে কাজ করবেন আপনার পিকচারের উজ্জ্বলতা কত বা আপনার পিকচারে যে আমি এখানে যে পিকচারটি রিমুভ করছি ব্যাকগ্রাউন্ড কালারটিকে অরেঞ্জ কালার সেই অরেঞ্জ কালারটি আমার এখানেই রয়েছে আর কোথাও নেই হ্যাঁ রয়েছে হালকা এই জলের কাছে রয়েছে তো এইগুলো হালকা রয়েছে সেক্ষেত্রে আমাকে টলারেন্স একটু কম রেখে কাজ করতে হবে নাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে বা সবগুলো রিমুভ হয়ে যাবে দেখুন টলারেন্স আমি যদি বেশি দিই সেক্ষেত্রে আমি এখানে ক্লিক রেখে আমাদের অরেঞ্জ কালারটাকে সিলেক্ট করলাম কিন্তু দেখুন এর উপরেও চলে আসছে কারণ টলারেন্স বেশি আছে যেহেতু হালকা জেড প্রেস করলাম এখানে টলারেন্স দেখুন একটু কমিয়ে দিলাম দেখুন আর কিন্তু আমাদের সিলেক্ট করছে না নিচের কালারগুলোকে জাস্ট অরেঞ্জ কালারটিকে সিলেক্ট করছে আশা করছি বুঝতে পারছেন টলারেন্স বেশি দিলে আপনার পরবর্তী অংশ বা পরবর্তী অবজেক্টগুলোকে সিলেক্ট করে নিতে পারে এখন প্রোটেক্ট ফোরগ্রাউন্ড কালার চলুন এটি জাস্ট কন্ট্রোল জেড করলাম প্রোটেক্ট ফোরগ্রাউন্ড কালার আমরা যেমন ব্যাকগ্রাউন্ড কালারকে শুধুমাত্র সিলেক্ট করে সেই ব্যাকগ্রাউন্ড কালারকেই রিমুভ করতে পারছি এটি ঠিক উল্টো যে কালারটিকে আমি সিলেক্ট করব সেই কালারটিকে প্রোটেক্ট করবে অন্য কালারগুলোকে রিমুভ করবে দেখুন যেমন এখানে দেখুন এটিকে জাস্ট জেড প্রেস করলাম আমি জুম আউট করে নিলাম আমি প্রোটেক্ট করব এখানে ক্লিক করে প্রোটেক্টে ক্লিক করলাম প্রোটেক্ট ফোরগ্রাউন্ড কালার হচ্ছে এটি উপরেরটি এখানে ক্লিক করলাম আমি এই কালার বা এই কালো কালারের যে পাহাড় বা গাছপালা আছে এইগুলোকে প্রোটেক্ট করব রিমুভ হয়ে যাচ্ছে প্রোটেক্ট এখান থেকে কালার পিকার নিয়ে নিলাম দেখুন কালার এসেছে ওকে করলাম এখন আমি জাস্ট দেখুন ক্লিক বা রিমুভ করছি আর এখান থেকে একটু টলারেন্স বাড়িয়ে নিই যাতে পরিষ্কার রিমুভ হয় দেখুন রিমুভ করছি দেখুন কিন্তু আমাদের গাছপালাগুলো রিমুভ হচ্ছে না কারণ আমরা প্রোটেক্ট করে নিয়েছি এই কালারকে গাছের কালারকে বা এই কালারকে প্রোটেক্ট করে নিয়েছি চলুন এখন কিছু প্রজেক্ট সম্পর্কে জেনে নিই এই প্রপার্টিগুলো আরও ভালোভাবে কীভাবে ব্যবহার করা যায় দেখুন ডবল ক্লিক করলাম যাতে পিকচারটি বোঝা যায় যেমন এখানে দেখুন এই যে পিকচারটি রয়েছে এই পিকচারটিকে ওপেন করলাম এই পিকচারের ব্যাকগ্রাউন্ড পিকচারটিকে আমাকে রিমুভ করতে হবে অবজেক্ট মানে এই মেয়েটিকে রাখতে হবে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হবে সেক্ষেত্রে কীভাবে রিমুভ করব
कारण बैकग्राउंडे आमार अनेक धरनेर कलर आछे ताई आमादेर प्रोटेक्ट फोरग्राउंड कलर के सिलेक्ट करते हबे। आमरा प्रोटेक्ट करब एई मेयेटिर ड्रेसटी। प्रोटेक्ट फोरग्राउंड कलारे क्लिक रेखे आमरा फोरग्राउंड कलारे क्लिक करलाम। एखान थेके कलर पिकार कलर पिक करे निलाम। देखुन पिक हये गियेछे। ओकेते क्लिक करलाम। फोरग्राउंड कलर आमादेर एई ड्रेसेर कलर एसे गियेछे कारण एटिके प्रोटेक्ट करते हबे आमादेर। बादबाकी पिछनेरगुलो रिमूव करते हबे। देखुन एखाने क्लिक राखलाम। क्लिक रखा अवस्थाय आमि एखन रिमूव करछि। देखुन एर उपरे निये जाच्छि। देखुन रिमूव होच्छे ना किन्तु एई जायगाय बोतामेर जायगाय देखुन रिमूव होये जाच्छे कारण बोतामेर जायगाय अन्य कलर रयेछे आर आमरा कलर हिसेबे फोरग्राउंड कलारके सिलेक्ट करेछि एई कलारटि। आशा करछि बुझते पारछेन। फाइले आसलाम। एखान थेके आमरा रिवेट करे निलाम। देखुन देखुन एर उपरे निये आसछि किन्तु रिमूव होच्छे ना कारण उपरे आमरा এখানে দেখুন প্রোটেক্ট ফোরগ্রাউন্ড কালার এই কালারটিকে প্রোটেক্ট করে রেখেছে। এইভাবে আমরা রিমুভ করে দিতে পারি খুব সহজে। আর এখান থেকে আপনি টলারেন্সটাকে একটু বেশি নিয়ে নেবেন যাতে খুব ভালোভাবে রিমুভ হয় ব্যাকগ্রাউন্ডটি। দেখুন একটু বড় করে নেবেন। রাইট ক্লিক করলাম, এটিকে বড় করে নিলাম। দেখুন এইভাবে রিমুভ করে নিলাম। এখন এখানে একটি বিষয় দেখুন, চুল, এই যে চুলটাকে আমাকে প্রোটেক্ট করতে হবে কারণ এই সাদা কালারটাকে রিমুভ করতে হবে, তাই প্রোটেক্ট অপশানে ক্লিক রেখে এখানে ক্লিক রাখলাম। দেখুন হেয়ার এই জায়গায় ক্লিক রাখলাম। ক্লিক করে আমি প্রোটেক্ট করে নিলাম হেয়ারটিকে বা কালো কালারকে, ওকে করলাম। দেখুন এখানে রয়েছে। আর এখান থেকে আমাকে একটু টলারেন্সটা কমাতে হবে। টলারেন্স কমিয়ে নিলাম। এখানে দেখুন 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 আশা করছি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা কোনো পিকচারকে বা পিকচারের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারেন। চলুন আরও একটি প্রজেক্ট সম্পর্কে দেখে নিই। আপনারা এইভাবে রিমুভ করে দেবেন। চলুন এখানে ক্লিক রাখলাম। ক্লিক রেখে এখান থেকে একটি পিকচারকে ওপেন করে নেব। বা যদি এই পিকচারটিকে আপনি রিমুভ করতে চান পিকচারের ব্যাকগ্রাউন্ডকে, দেখুন জুম করে নেবেন। সবসময় একটু জুম করে কাজ করবেন। আমি এখানে কন্ট্রোল জিরো প্রেস করলাম। দেখুন একটু জুম হয়ে গিয়েছে। এখন এই পিকচারের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার জন্য আমাকে রেড কালার হিসেবে প্রোটেক্ট করতে হবে ফোরগ্রাউন্ড কালার। দেখুন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করে ওকে করে দিলাম। ফোরগ্রাউন্ড কালার দেখুন প্রোটেক্ট হয়ে গেছে। এখান থেকে একটু টলারেন্স কমিয়ে দেব। কমিয়ে দিয়ে দেখুন দেখুন এখন ফোরগ্রাউন্ড কালারে আমাদের কিন্তু রেড কালার, দেখুন রেড কালারটি রিমুভ হচ্ছে না, বাদ বাকিগুলো রিমুভ হয়ে যাচ্ছে। দেখুন এর উপরে নিয়ে যাচ্ছে রেড কালারের উপরে, দেখুন রিমুভ হচ্ছে না। সবসময় টলারেন্সটা কম বেশি রেখে কাজ করবেন। যদি এখানে টলারেন্স আমি বাড়িয়ে দিই সেক্ষেত্রে কিন্তু পিকচারের উপর দিয়েও চলে যেতে পারে বা পিকচারের রিমুভ হয়ে যেতে পারে। দেখুন 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 আশা করছি বুঝতে পারছেন। টলারেন্স কমিয়ে কাজ করবেন সবসময়। আপনাদের যেমন পিকচার থাকবে সেই রকম অনুযায়ী আপনারা কাজগুলো করবেন। চলুন আমি এখান থেকে একটি হেয়ার কাটিং কীভাবে করতে হয় দেখিয়ে দিই। ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর এখান থেকে আমি আমার পিকচার ওপেন করে নেব। আপনারা আপনাদের পিকচার ওপেন করে নেবেন, নেটে পিকচার ইন্টারনেটে পিকচার পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা পিকচারগুলো কালেক্ট করে কাজ করবেন। এই পিকচারটিকে ওপেন করলাম। এখন এই পিকচারের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করব। প্রথমত আমি এখান থেকে স্যাম্পলিং কালেক্ট করব। দেখুন স্যাম্পলিং কালেক্ট করে এইভাবে রিমুভ করে দিতে পারেন। দেখুন আশা করছি বুঝতে পারছেন। দেখুন এইভাবে রিমুভ। তবে এখানে যে সাদা কালারটিকে স্যাম্পলিং হিসেবে আমি কালেক্ট করেছি, এখানে মনে রাখবেন এই পিকচারটির যে অবজেক্টটি রয়েছে মুখের কালার বা গায়ের কালারটাও হালকা সাদা। যদি আমি এই রকম চলে আসি দেখুন আমাদের এটিও কাজ করছে। দেখুন কারণ এটি লাইট কালার গায়ের কালারটি। তবে সবসময় স্মরণ রেখে কাজ করবেন, আপনি যে পিকচারে অবজেক্টকে রিমুভ করতে চাইছেন সে পিকচারের কালারগুলোকে একটু দেখে কাজ করবেন। দেখুন এইভাবে রিমুভ করে দিতে পারেন খুব সহজে। দেখুন
कंट्रोल जेड करलाम। तबे मने रखबें रिमूव करार आगे बैकग्राउंडे एकटी कलर रखबें जाते भालोभावे बुझते पारें जे पिक्चरटी आपनी रिमूव करते पारछेन, कारण एखाने देखुन सठिकभावे रिमूव हयनि। आमि एखान थेके लेयार निलाम, लेयार नेयार पर एडिटे आसलाम, फिले आसलाम, फिल थेके एखान थेके आमि कलर सिलेक्ट करब। देखुन एई कलर रेखे ओके करलाम, এখন কালার এসেছে। এখন এই প্লেয়ারটি প্রথমে আছে, এটিকে নিচে নামিয়ে দেবো, টেনে নিচে নামিয়ে দিলাম। দেখুন নামিয়ে দেওয়ার পরে দেখুন এখানে পিকচারটি ভালোভাবে রিমুভ হয়নি, এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে রয়েছে। তো এইগুলো রিমুভ করার জন্য আপনারা বা ভালোভাবে রিমুভ করার জন্য পিছনে একটি ব্যাকগ্রাউন্ড কালার নেবেন, খুব ভালোভাবে বুঝতে পারবেন। চলুন এটিকে জাস্ট আমি পুনরায় এখানে রিভেট করে দিলাম, আগের অবস্থায় আসলাম। এখানে জাস্ট একটি পুনরায় আমি লেয়ার নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ফিল যে অপশান আছে আমরা শিফট F5ও প্রেস করতে পারি। দেখুন এখানে এই লেয়ারে থেকে শিফট F5 প্রেস করলাম, কালার অপশান কালার থেকে এই কালারটি নিলাম, ওকে করলাম। দেখুন এখন এই লেয়ারটি নিচে নামিয়ে দেব, টেনে ধরে নিচে নামিয়ে দেব। যদি এরকম প্রবলেম হয় এই পাশে যে লক সাইন রয়েছে লকটাকে ক্লিক করবেন, লেয়ারে রূপান্তরিত হবে, এখন সহজে টেনে নামাতে পারেন। দেখুন আমাদের কালার বা ব্যাকগ্রাউন্ড কালারটি নিচের লেয়ারে চলে এসেছে আর কালার আমাদের অবজেক্টটি উপরে চলে এসেছে। এখন আমি রিমুভ করব। দেখুন ডিসকন্টিনিউয়াস ক্লিক রয়েছে, এর ফলে কি ভিতরেরগুলো রিমুভ হবে। দেখুন স্যাম্পলকে এখানে কালেক্ট করবে, তার আগে এখানে দেখুন আমি কালেক্ট করছি, কোনো কাজ হচ্ছে না। তার কারণ কি? তার কারণ আমাদের লেয়ার 1 সিলেক্ট আছে, আমরা রিমুভ করতে চাইছি এই লেয়ারটি। দেখুন এখানে ক্লিক রাখতে হবে, এটি কিন্তু সর্বদা মনে রাখবেন। দেখুন লেয়ার 0 সিলেক্ট রাখলাম এই লেয়ারটি, এখন ক্লিক করলাম। দেখুন আর এখানে যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে তার কারণ আমি আগে এখানে রিমুভ করে ফেলেছি, তার কারণই ওটা আছে, থাকুক কোনো অসুবিধা নেই। দেখুন স্যাম্পলকে কালেক্ট করলাম, দেখুন খুব সহজে ভালোভাবে রিমুভ করতে পারছি। এবং দেখুন এই একই কালার এখানে চলে এসেছে, তাই এটিও দেখুন হলুদ কালারের হয়ে গিয়েছে। জাস্ট কন্ট্রোল জেড প্রেস করলাম, ধরে ধরে আপনাকে কাজ করতে হবে। আর এখানে ডিসকন্টিনিউয়াস অপশানটি আছে বলে ভিতরেরগুলো রিমুভ হচ্ছে। যদি আমরা এখান থেকে কন্টিনিউয়াস অপশানে ক্লিক রাখি, দেখুন ভিতরেরগুলো খুব ভালোভাবে রিমুভ হবে না, দেখুন রিমুভ হচ্ছে না খুব ভালোভাবে। তা এই রকম পিকচারের জন্য আপনারা ডিসকন্টিনিউয়াস অপশানটি সিলেক্ট করে রেখে কাজ করবেন। দেখুন এইভাবে ধরে ধরে রিমুভ করবেন, দেখুন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার ফলে সহজেই বুঝতে পারছেন যে আমাদের রিমুভটি খুব ভালোভাবে হচ্ছে বা পরিষ্কারভাবে রিমুভ হচ্ছে। আমরা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে যদি নিয়ে যাই এই পিকচারটি কোনো প্রবলেম হবে না বা কোনো সমস্যা হবে না। দেখুন জাস্ট এইভাবে রিমুভ করে নিলাম, এখন এটিকে রিমুভ করব। এটিকে রিমুভ করার জন্য আমাদের পিকচারটিকে বড় করতে হবে, জুম, দেখুন জুম অপশানে আসলাম, আসার পর এখানে রিমুভ করব। এখান থেকে এখানে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে, টুলসটিকে একটু ছোট করে নিলাম, ছোট করে দেখুন জাস্ট স্যাম্পলকে কালেক্ট করে নিয়েছি, কালেক্ট করে এইভাবে রিমুভ করে দিচ্ছি। দেখুন দেখুন রিমুভ হয়ে গিয়েছে, পুনরায় জেড প্রেস করলাম, জুম টুলস অল্টার প্রেস করে চলে আসলাম। দেখুন খুব ভালোভাবে রিমুভ হয়ে গিয়েছে। এখন এই পিকচারটিকে আমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে পারি, দেখুন ওপেন করলাম, ওপেন করে এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, ওপেন করলাম, এখান থেকে মুভ টুলস এটিকে ক্লিক করে এখানে এসে ছেড়ে দিলাম। দেখুন আশা করছি আজকের ক্লাসে আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস কীভাবে কাজ করে, কোন কোন পিকচারের উপর কাজ করতে পারেন বিস্তারিত জেনেছেন। আর যদি এইরকম ক্লাস দেখতে চান আমার সঙ্গে থাকুন, নেক্সট ক্লাসে ইরেজার টুল সম্পর্কে জানবো।